প্রিয় দর্শক বন্ধুরা, হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এসেছি আসানসোলের 3 নম্বর মহিশিলা কলোনির শেষ প্রান্তে। এখানে একটি শ্মশানকালী মন্দির আছে। তো এই শ্মশানকালী মন্দিরের কালীমা খুব জাগ্রত এবং শ্মশানভূমিতে আছে একটি পঞ্চমুণ্ডের আসন। তো এই পঞ্চমুণ্ডের আসনের উপরে বসে সাধনা করেন তান্ত্রিক সমীর ভট্টাচার্য। তো আজকে আমি এই শ্মশানভূমি, পঞ্চমুণ্ডের আসন, জাগ্রত শ্মশানকালী মা, এই সমস্ত কিছু নিয়ে একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। যদি আমার প্রতিবেদনটি আপনাদের ভালো লাগে, আপনারা লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশনের জন্য বেল আইকন টিপবেন। প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। পশ্চিম বর্ধমানের আসানসোলের 3 নম্বর মহিশিলা কলোনির শ্মশানকালী মন্দির এলাকাবাসীর কাছে একটি পবিত্র ধর্মীয় পীঠস্থান। মায়ের কাছে এসে যে যা সংকল্প করেন তা মা পূরণ করেন অচিরে, তাই মায়ের উপরে পুরোপুরি আস্থা ও বিশ্বাস স্থানীয় মানুষের। অতীতে এই অঞ্চলটি ঘন জঙ্গলে পরিপূর্ণ ছিল। দিনের বেলাতেও মানুষ ভীত সন্ত্রস্ত হতো এখানে আসতে। তবে অন্য একটি কারণও ছিল, সেটি হলো এই জঙ্গলের মধ্যে বাস করত এক দুর্ধর্ষ ডাকাত দল। তবে সেসব ইতিহাস মাত্র, এখনও শ্মশানকালী মন্দিরের চারপাশে জঙ্গল দেখা যায়। এই শ্মশানকালী মায়ের নিত্য পূজা করেন তান্ত্রিক সমীর ভট্টাচার্য। সাধনায় সিদ্ধিলাভের উদ্দেশ্যে তিনি কালী মন্দির সংলগ্ন শ্মশানভূমিতে একটি পঞ্চমুণ্ডের আসন প্রতিষ্ঠা করে প্রতিদিন করেন সাধনা, পাশাপাশি করেন জনকল্যাণের কাজ। কালী মন্দিরের পাশেই আছে শিব মন্দির। যখন পুজোটা আমাদের এখানে হয়, প্রতিষ্ঠা হয়, তখন ভোরবেলা উঠে দেখে মায়ের মূর্তি ছোট্ট পূজা হয়ে গেছে। তারপর থেকে নিমাইরাই পূজা আরম্ভ করল। সে পুজোটা কে করেছিল, কে করেছে কেউ জানে না, কেউ জানে না। মার পুজোটা যে কখন হয়েছে, কে করে গেছে কেউ জানে না। হ্যাঁ, এই পুজোতে একজন একটা বউ মানে ঘরে অশান্তি হয়েছিল, ঝাঁপ দিয়েছিল, মাই তাকে বাঁচিয়ে দিয়েছে। তারপরে আমাদের এই চাষিপুটিতে অনেকেই অনেক উপকার মার পেয়েছে, এখানে পুজো দিয়ে যায় পাঠা দিয়ে। তারপরে এই এখানে একটা দুর্ঘটনাও ঘটে গেছে, সেটাও মা মুক্তি করে দিয়েছে ভালোভাবে, এবার সুস্থ। অনেক আগে তো শুনেছি যে এখানে নাকি ডাকাত দল ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বহু আগে জঙ্গল ছিল, ডাকাত ছিল প্রচুর। 55 বছর আগে এখানে কিছুই ছিল না, কোনো বাড়ি ঘর কিছু ছিল না, 8-9টা বাড়ি হয়তো এই পাড়াটার মধ্যে। তার মানে নিমাইরাই থেকেই শুরু। হ্যাঁ হ্যাঁ, নিমাইরাই থেকেই শুরু পূজাটা। দীর্ঘদিনের আমাদের এই মায়ের 56 বছর হলো আমাদের এই পুজো, কিন্তু আমাদের খুব এখানে ছেলেরা খুব সহযোগিতা করে, সবাই মিলে আনন্দ ফুর্তি করে আমাদের পূজা সুন্দর হবে। আর সারা রাত মেয়ে ছেলে বেটা ছেলে আমরা সবাই মিলে এই পুজোতে। ইতিমধ্যে শ্মশানকালী মাকে মিষ্টান্ন নিবেদন করলেন পূজারী তান্ত্রিক সমীর ভট্টাচার্য। সবার সাথে প্রসাদ পেল এই নিরীহ জীবটিও। ছাপ্পান্ন বছরের কালী মন্দির আপনারা বলছেন, তো এর পুরনো হিস্ট্রি কি? এই জায়গাটা মানে 56-60 বছর আগে এই জায়গাটা কিরকম ছিল? পুরো জঙ্গলে ভর্তি ছিল। এটা হচ্ছে 56 বছরের পুরনো মন্দির, যিনি প্রতিষ্ঠা করেছিলেন ওনার নাম হচ্ছে নিমাইচন্দ্র রায়। এটা পুরো গভীর জঙ্গলের মতো ছিল, এত বাড়ি ঘর ছিল না, পুরো একদম জঙ্গল ছিল। এখন তো পরিষ্কার হয়ে গেছে। তারপরে মন্দির প্রথমে বেদি ছিল, বেদি থেকে প্রথমে বেদি করে কলমি গাছ দিয়ে প্যান্ডেল টাঙিয়ে কাপড় দিয়ে লোকের বাড়ির কাপড় টাপড় চেয়ে মায়ের পুজো হতো, আরাধনা করতো পুজো। তারপর আস্তে আস্তে পুজো করতে থাকতো, হতে হতে মন্দির করতে করতে এখন এই জায়গায় এসে পৌঁছিয়েছে। গভীর জঙ্গলে থাকে, বড় বড় পলাশ গাছ, মোটা মোটা পলাশ গাছ, অর্জুন গাছে ভর্তি। আচ্ছা, আপনার বাসস্থানটা কোথায়? আমার বাসস্থান 3 নম্বর পালপাড়ার শেষ, 3 নম্বরের শুরু, মানে কাছাকাছি কাছাকাছি বাড়ি। আচ্ছা, তো এখনও তো দেখছি যে অনেকটাই জঙ্গল রয়েছে, কিন্তু জঙ্গল এগুলো পরিষ্কার হবে না, জঙ্গল না থাকলে
সব লুপ্ত হয়ে যাবে গাছপালা, তাই জন্য জঙ্গল কাটা হয় না। তো দেখা যাচ্ছে বেশ কিছু জঙ্গলই আছে এখনো পর্যন্ত। হ্যাঁ, কিছু জঙ্গল যে নষ্ট হয়েছে, আগেকার মানুষ দাহ করার জন্য গাছ পেত না, সেই তাই জন্য গাছগুলোকে কেটে কেটে নিয়ে নিয়েছে। এটা হচ্ছে মায়ের বলিস্থান কেন্দ্র, এখানে যারা মানত করে বা এমনি মায়ের পাঠা পড়ে, প্রতি মাসে একটি করে পাঠা পড়ে, বাৎসরিক পুজোর সময় অনেক পাঠা পড়ে, 10-12টা পাঠা পড়ে। এটি হচ্ছে সবসময় পোতা থাকে, কেন না পোতে থাকলে তো হচ্ছে না, ওই জন্য পোতাই থাকে সবসময়। এটা কিসের? এটা হচ্ছে শাল কাঠের। এটি হচ্ছে মায়ের চরণ রাখা হয়েছে, কারণ সাধারণ মানুষ যদি 12টার সময় আসে 10টার সময় আসে পুরোহিতকে পাবে না, তাই জন্য এইখানে জল দিয়ে যাওয়ার জন্য, ফুল দিয়ে যাওয়ার জন্য এই চরণটি ব্যবস্থা করা হয়েছে। কারণ মন্দিরে তো চাবি দেওয়া হয়ে যায়, মন্দিরে আমি 2 ঘন্টা পুজো হয়, সকালে 2 ঘন্টা থাকা হয়, বিকেলে 2 ঘন্টা, সাধারণ মানুষের জন্য। তাই জন্যে যাতে সাধারণ মানুষ এসে মাকে সেবা করতে পারে, মাকে ফুল দিতে পারে, তাই জন্য মায়ের চরণটা এখানে বসানো হয়েছে, যাতে সাধারণ মানুষ মাকে পুজো করতে পারে। মানে কেউ তাহলে নিরাশ হবে না? কেউ নিরাশ হবে না, যাতে সবাই নিরাশ না হয়ে চলে যায় তার জন্য ব্যবস্থা করা হয়েছে। আসানসোলের মহিশিলা কলোনির এই শ্মশানকালী মন্দিরের সংলগ্ন শ্মশানভূমিতে কেমন যেন একটা গা ছমছমে পরিবেশ। জঙ্গলে ঢাকা এই নির্জন শ্মশানেই তান্ত্রিক সমীর ভট্টাচার্য রোজ সন্ধেবেলায় পঞ্চমুণ্ডির আসনে বসে ধ্যান করেন। কালী মন্দিরের পশ্চাতে সেই রহস্যময় পঞ্চমুণ্ডির আসনটি দেখার জন্য অগ্রসর হলাম সমীরবাবুর সাথে। একটা অজানা রোমাঞ্চকর অনুভূতিতে গায়ে কাঁটা দিয়ে উঠল, কারণ পঞ্চমুণ্ডির আসন সম্পর্কে অনেক কাহিনী জড়িয়ে আছে। গুপ্ত সাধক শ্যামাখ্যাপার মতে পঞ্চমুণ্ডির আসনকে নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে জাগ্রত রাখতে হয়। জাগ্রত পঞ্চমুণ্ডির আসনে সাধন করলে সাধকের অসামান্য শক্তি লাভ হয়, তবে এর ভালো মন্দ দুই দিকই আছে। এটা কি পঞ্চমুণ্ডির আসন? পঞ্চমুণ্ডির আসন, এটা সাধনার জায়গা করা হয়েছে। আচ্ছা, আপনি বানিয়েছিলেন বলছেন? হ্যাঁ, আমি বানিয়েছি। আচ্ছা, কিভাবে পুরো ব্যাপারটা একটুখানি বলুন। পুরো ব্যাপারটা বলতে, ভাদ্র মাসের কৌশিক অমাবস্যার দিন, তার আগের দিন মানে চতুর্দশীর দিন, এটাকে ভালো করে গোবর দিয়ে লেপে গাড্ডা খুলে রেখে দেওয়া হয়েছিল। দিয়ে তারপর 5টা মুণ্ড, একটি হচ্ছে চাড়ালের মাথা, মানে যিনি হচ্ছেন সবসময় দাহ করাতেন ওনার একটি মাথা, আর একটি লেউল মানে বিজির মাথা, একটি শিয়ালের মাথা, একটি হনুমানের মাথা, একটি গোখ্র সাপের মাথা, এই 5টা মাথা দিয়ে পঞ্চমুণ্ডির আসন তৈরি করা হয়েছে, যাতে সাধনার ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়। আর এদেরকে খেতে দেওয়া হয়, যেমন হনুমানকে দেওয়া হয় কলা, আর আপনার শিয়ালকে দেওয়া হয় একটু মাংস, সাপকে দেওয়া হয় ব্যাং, এরকম সব খাবার দিয়ে দিয়ে এদেরকে জাগিয়ে রাখা হয়েছে, যাতে সাধনার ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়। কতদিন হয়েছে এই পঞ্চমুণ্ডের আসন বানিয়েছেন? এটা আপনার হয়েছে আজকে 3 বছর। এখানে সাধারণ মানুষ এখানে প্রবেশ করে না। এই পঞ্চমুণ্ডের 5টা মাথা কোন কোন জায়গায় রেখেছেন আপনি? এইখান থেকে এই দিক থেকে এই এইটুকু পর্যন্ত, এই 5টা মাথা আছে। 5টা মাথা এর উপরে বসেই আপনি সাধন করেন? হ্যাঁ, না উপরে বসি না। আচ্ছা, বসি ওই জায়গাটায়, বসে ওই জায়গাটায় বসে এখানে কাজ করা হয়, পুরো করে রেখে দিচ্ছি। কারণ ওর মধ্যে পুজো করে পুরো আর্থিং হবে বলে জায়গাটা পুরো একদম ই করা আছে, আকর্ষণ করে। আচ্ছা, তবে শুনেছি তো যে পঞ্চমুণ্ডের আসনের উপরে বসেই সাধনা করতে হয়। মানে একই জায়গায় পুজো শুনে এই যে জায়গাটা যে ঘেরা হয়েছে, এই আসনের মধ্যেই সমস্ত কিছু হচ্ছে, তাই জন্য জায়গাটা পুরো বাউন্ডারি দিয়ে দিয়েছি, যে সাধারণ মানুষ যাতে না এর মধ্যে প্রবেশ করে, যাতে কারোর ক্ষতি না হয়ে যায়, তাই জন্য সেভাবে ব্যবস্থা করে রেখে দিয়েছি। তো এইরকম শ্মশান জায়গার মধ্যে আপনি পঞ্চমুণ্ডের আসন মানে তৈরি করেছেন, তো আপনার উপলব্ধি সম্পর্কে কিছু বলুন। উপলব্ধি বলতে কি, যাতে বাচ্চা কাচ্চা একটু সাধনার ফলে যদি একটু যদি কিছু পায়, মানে সবসময় সব ছেলেরা একটু নেশা ভাং উল্টাপাল্টা নিয়ে থাকে, তো আমি এসব চাই না, আমি চাই একটু ধর্মের মধ্যে থাকুক। কিন্তু তার জন্য পঞ্চমুণ্ডের আসন, ওর মধ্যে বসে ওর মধ্যে মন থাকলে কি হয়, মনটা অন্যদিকে চঞ্চল হবে না। আচ্ছা, মানে মাইন্ড মানুষের মাঝে মাঝে ই হয়ে যায় তো। আচ্ছা, তো পঞ্চমুণ্ডের আসনে বসে আপনি সাধন তো করেন? হ্যাঁ। এটা কি রোজ করেন? একবার করে রাতে, সন্ধ্যাবেলা একবার করে ঢুকি আমি। আচ্ছা, কতক্ষণ থাকেন? 1 ঘন্টা। 1 ঘন্টা আপনি সাধনা করেন? 1 ঘন্টা রোজ, 1 ঘন্টা। তো তন্ত্র মতেই আপনি সাধন করেন? সব তন্ত্র মতে। আপনার গুরুদেবের নাম?
গুরুদেবের নাম শ্যামাপদ রাজপণ্ডিত। কোথায় থাকেন উনি? উনি হলদিয়া মেদিনীপুর জেলায়। এখন সশরীরে আছেন? না, উনি দেহ রেখেছেন। আচ্ছা, ওনারই দীক্ষিত আপনি? হ্যাঁ, উনারই দীক্ষিত। মানে ওনার পথ নির্দেশ অনুযায়ী আপনি চলছেন? হ্যাঁ, ওনাকেই স্মরণ করে সব চলছি। এই যে পঞ্চমুণ্ডের আসন আপনি প্রতিষ্ঠা করেছেন, 3 বছর হলো বললেন? হ্যাঁ, 3 বছর হচ্ছে। তো এই মাথাগুলো আপনি জোগাড় করা তো খুব দুষ্প্রাপ্য, মানে খুব কঠিন ব্যাপার। একটি তারাপীঠ থেকে নিয়ে এসেছি। কি নিয়ে এসেছেন তারাপীঠ? তারাপীঠ থেকে একটু মানুষের মাথা নিয়ে এসেছি। আচ্ছা, তারাপীঠ থেকে মানুষের মাথা। আমার মন্দির থেকে শিব মন্দিরে একটি গোখ্র সাপ পড়ে গেছিলো ড্রামের মধ্যে, ওটির মাথা পেয়েছি আমি। পড়ে গেছিলো, ওকে লক্ষ্য করি নাই, ও মারা গেছে ওইখানে, দিয়ে ওই মাথাটা নিয়েছি। একটি শিয়ালের মাথা, সামনের থেকে একটি শিয়ালের মাথা পেয়েছি। মন্দিরের পাশ থেকে একটি বিজির মাথা, একটি হনুমান গাছ থেকে লাভ দিয়ে পড়ে গেছিলো, দিয়ে ওর মাথাটা পেয়েছি। দিয়ে এইসব দিয়ে পঞ্চমন্ডির আসনটা বানিয়েছি আমি। এই নিম গাছ থেকে বট গাছে ঝাঁপ দিয়েছে, পড়ে গেছে, পড়ে গিয়ে মারা গেছিলো। তারপরে এই আপনার পঞ্চমুণ্ডের আসন সম্পর্কে তো অনেক কথা শোনা যায়, তো আপনি কি উপলব্ধি করেছেন? এ হচ্ছে ম্যাগনেটের মতো আপনাকে আকর্ষণ করবে। মানে আমাদের মূলাধার থেকে মেরুদণ্ড পর্যন্ত সুষমাপদ, নাড়ি, সুষমা, এগুলো চুম্বকের মতো আমাদের, মানে কারেন্ট শর্ট মারলে যেরকম হয় সেরকমই একটা অনুভূতি হয়। বসলে যে বোঝা যায় না এরা জীবিত আছে, এদেরকে মৃত নয়। এদেরকে যদি না খাবার দিই, না মন্ত্র জপ করি, এরা মারা যাবে। এদেরকে সবসময় আমাকে জাগিয়ে রেখে দিতে হয়। এদের সঙ্গে সবসময় আনাগোনা, বসে সাধনা করা, বসে খাবার দেওয়া, এসব না করলে পঞ্চমুণ্ডির আসন বলে কোনো কিছু থাকবে না, লুপ্ত হয়ে যাবে। তাই জন্য একে জাগিয়ে রাখার জন্যে আমি সব ব্যবস্থা করে রেখে দিয়েছি, যে কখন কী খাবার দিতে হবে, কখন কী করতে হবে সাধনার ক্ষেত্রে। না হলে মরে গেলে আসন যদি নষ্ট হয়ে যায় তাহলে আসনের কোনো দাম রইল না। এই জায়গাটা পুরোটা দাহ ক্ষেত্র, মানে আমরা ঠিক শ্মশান ভূমির ওপরই দাঁড়িয়ে আছি, শ্মশান ভূমির মধ্যে দাঁড়িয়ে আছি আমরা। এটা সব দাহ ক্ষেত্র। এই তো দূরে দেখাও যাচ্ছে যে দাহ হয়েছে। এই যে একটা দাহ হয়েছে, এটা 2 মাস আগে বলছে। হ্যাঁ, বেশ, তারপর বলুন। এটা দাহ ক্ষেত্র, পেছনে তামালতলা যে আছে, তামাল গাছটার পেছনে আছে আমাদের সমাধি ক্ষেত্র। ছোটো বাচ্চা বা বৈষ্ণব যারা থাকে, যাদেরকে সমাধি দেওয়ার জন্যে সমাধি দেওয়া হয় পেছনটাতে। মানে এই আপনার তামাল গাছের পেছনটা, ওই যে ভূমিটা দেখতে পাচ্ছেন, পঞ্চমুণ্ডের আসনের ওই জায়গাটা, বেল বৃক্ষ থেকে তামাল বৃক্ষ পর্যন্ত, ওর পিছনটা আমাদের সমাধি বৃক্ষ, সমাধি ক্ষেত্র, আর এটা হচ্ছে দাহ ক্ষেত্র। এই শ্মশানটা কতদিনকার পুরানো? ধরুন মোটামুটি কিছু না হলেও 60-65 বছর। আপনি এই যে তন্ত্রের যে উপাধিগুলোর কথা বলছিলেন, সেগুলো একটু বলুন, কী কী ধাপ আছে? ধাপ আছে, প্রথমে মাতৃদীক্ষা নিতে হয়, প্রথমে মা দীক্ষা দেবে। আমাদের প্রথমে ব্রাহ্মণ সমাজে, ব্রাহ্মণকুলে প্রথমে চূড়াকরণ হয়, তারপর উপনয়ন, তারপর মাতৃদীক্ষা, তারপর প্রীতিদীক্ষা, তারপর হবে আমাদের যেটা হচ্ছে গায়ত্রী, মানে পৈতাটা, উপনয়ন, উপনয়ন হয়। তারপর এবার গুরু দীক্ষা হয়, তারপর পুরস্চরণ, অভিষেচন, পরপর ধাপে 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 আমাদেরকে উঠতে হয়। সেসব তো এখন এসব বিদ্যা হচ্ছে গুরুমুখী বিদ্যা। গুরুর মুখ থেকে যদি না আমরা শুনতে পাই তাহলে আমরা এই বিদ্যা করতে পারি না। তাই জন্য গুরুর বাক্যই আমাদের মেন বাক্য। তো গুরুর বাক্য শুনেই আমরা এই পথ নির্দেশেই আমরা চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। আচ্ছা, তান্ত্রিকদের যেমন আগম বাগী, তান্ত্রিক আচার্য উপাধি পায়, কারণ হচ্ছে কি, ওরা ধাপে ধাপে উঠেছিল, ওরা নিজেরাই, ওনারা এইসব করে তন্ত্রক্ত কাজ করে, তন্ত্রক্ত ক্রিয়া করে, ওরা যিনারা হচ্ছেন গুরুদেব, কুলাচরের পরম গুরু যেটা হচ্ছে যোগানন্দ, স্বামী বিজয়কৃষ্ণ, বাবা বামদেব, বাবা রামকৃষ্ণ, এনারা সমস্ত পুরস্মরণ শেষ করে ফেলেছিলেন। ওনারা ঊর্ধ্বে উঠে গেছিলেন, যেসব জপ ধ্যান তপ করে করে ওনারা অনেক উপরে উঠে গেছিলেন। আমার নাম সাহেব ঘোষ। আমার নাম সমর হল। বেশ, তো আপনারা তো এখানকারই বাসিন্দা, এই গ্রামে। তো এখানে যে এই কালীমা খুব জাগ্রত বলে একটা যে প্রচার আছে তা সবাই বলে, তো সে সম্পর্কে আপনারা একটুখানি বলুন। আমাদের মা তো এখানে যা আছে আপনি দেখতেই পাচ্ছেন, এটার অরিজিনাল মাহাত্ম দেখার আছে। আপনি অবস্থা কোনদিন আসুন তাহলে দেখতে পারবেন কী মাহাত্ম আছে আমাদের মন্দিরে। আচ্ছা, সেটা কি একটু কিছু ঘটনার কথা বলতে পারেন? ঘটনা সেরকম তো দাদা মনে আমাদের সঙ্গে কোনোদিন ঘটেনি, কিন্তু এখানে আমাদের মায়ের এটা মানত আছে যে এখানে যেই সঠিক মনে পুজো ফুজো দেবে তার মনোকামনা পূরণ হবে। আপনাদের নামগুলো একটুখানি বলুন। আমার নাম হচ্ছে বিক্রম সাহা।
আমার নাম অমিত রাজক। আচ্ছা, এই শ্মশানকালী আশ্রম সম্পর্কে কিছু কথা বলুন। আমাদের মন্দিরের চেয়ে বহু পুরনো। আমাদের মন্দিরে এখানে যদি কেউ মানত করে, তা সেই হিসাবে যদি তারা পুজো করে, আচরণ করে ঠিক মতন, তাহলে তাদের মনোকামনা এখানে পূরণ করা হয়। পূরণ করা হয় মা নিজের ইচ্ছাতে। এখানে যখন কোনো বিপদ বা কিছু হয়, তা মা স্বপ্নতে এসে তাদেরকে জানায় যে এখানে কোনো প্রবলেম হচ্ছে বা কিছু হচ্ছে। তার জন্য আমাদের এখানে মানত, আমাদের এখানে সারাক্ষণ আমরা এখানে বসে থাকি, তো আমাদের মন এখানে সারাক্ষণ টানতে থাকে। কেন, যেহেতু মা আমাদেরকে দেখে, মা আমাদের সব মনোকামনা পূরণ করেছে, ওই জন্য আমরা এখানে সংসার করি। আমরা তো ঠিক শ্মশানভূমির ওপরেই প্রায় দাঁড়িয়ে আছি, আর কিছু মন্দির, সমাধির মন্দির দেখতে পাচ্ছি, যাদেরকে দাহ করানো হয়েছে, দাহ করে তাদের স্মৃতির উদ্দেশ্যে এইগুলো করে দিয়ে গেছে, মন্দিরগুলো বসিয়ে দিয়ে গেছে। আমাদের এখানে বাঁশরি পুজো হয়, আমরাই থাকি সারা রাত বাঁশরি পুজোতে। তারপরে অমাবস্যা করতে, অমাবস্যাতেও পুজো হয়, এই ভাইরা করে, আর আমরা আসি অমাবস্যাতেও, প্রতি অমাবস্যাতে মেয়ে ছেলেরা সব আমরা আসি, পুজো টুজো হয়, বাঁশরি পুজোই ভাই করে, মানে প্রতিদিনের পুজোটাও করে। ওই একই কথা যে আমরা থাকি সবাই, পুজো বাঁশরি পুজোতেও থাকি, সেও থাকি। মায়ের শরীরে শুধু নোটটা সোনা দেওয়া আছে, আর জিভটা পুরোটার উপর মিডিল একটু সোনা দেওয়া আছে, আর উপরে মায়ের একটি নয়ন সোনার দেওয়া আছে, কপালে টিপটি সোনার, বাদ বাকি বছরে একবারই পরানো হয়, না হলে খুলে রেখে দেওয়া হয়। মায়ের সোনার যিনি সোনেক আছে, খুলে রেখে দেওয়া হয়। ইনি হচ্ছেন দক্ষিণাকালী, ইনি দক্ষিণাকালী রূপে পূজিতা, কিন্তু যখন পুজো হয় দক্ষিণাকালী রূপিণী শ্মশানকালীকে দেবতা হইন, এই কথা বলে মায়ের পুজো হয়। কিন্তু এটি শ্মশানকালী নয়, দক্ষিণাকালী রূপেই পুজো হয়। দক্ষিণাকালী যিনি শুয়ে আছেন মায়ের চরণে, ইনি হচ্ছেন মায়ের আসন, দেব্যা আসন। আর মায়ের যদি প্রকৃত স্বামী হিসাবে ধরা হয়, তাহলে উনি হচ্ছেন মহাকাল ভৈরব, উনি চতুর্ভুজা, উনি হচ্ছেন চাপ দাড়ি থাকবে, উনি মেঘের মতো কালো রঙের থাকবে, আর ইনি হচ্ছেন সবরূপশিব, মানে উনি মৃত সবরূপশিব। যদি প্রকৃত ধরি, বলছে শুদ্ধ স্ফটিক শঙ্কাসন মহাকালোচনম দিগম্বরং দ্বিভুজং কালীপদ্ম ব্যবসৃতম ঊর্ধ্বলিঙ্গং মহাদেব চন্দ্রচূড় সদাশিবম ধৈর্য পরমানন্দং দেব্যাব্রহ্ম মুহূর্তম হেসৌ সদাশিব মহাপেত। ইনি প্রেত, প্রেত রূপে মানে সবরূপ শিব, ইনি মা মানে প্রকৃত স্বামী হিসেবে ইনি নয়। আর পাশে যে দুজন আছে, উনি হচ্ছেন ডাকিনী, ইনি হচ্ছেন গরিণী, ইনি হচ্ছেন মায়ের দুই সখী। তো ওই যে গাছটি দেখতে পাচ্ছি, তামাল বৃক্ষটা ওটা নিজের থেকেই হয়েছিল শ্মশানভূমিতে, নিজের থেকে ওটি বেশি বাড়েও না, ওইভাবেই আছে, ছাতার মতো হয়ে আছে, আর ওইখানেই যত মানুষের মাথার খুলি ফুলি দিয়ে ওইখানেই ঢাকা দেওয়া আছে, ওইখানে পুজো পাঠ হয়। আচ্ছা, ওর নিচে অনেক মানুষের মাথার খুলি আছে বলছেন। আচ্ছা, এই যে এই শ্মশানভূমিতেই আপনি পঞ্চমুণ্ডের আসন প্রতিষ্ঠা করেছেন, সেখানে আপনি সাধনাও করেন বলছেন, তো এই জায়গাটা সম্পর্কে বিশেষ কিছু উপলব্ধি নিশ্চয়ই আপনার হয়েছে? হ্যাঁ, এই শ্মশানভূমিটা পবিত্র জায়গা, শ্মশানভূমি মানে পবিত্র, কিন্তু এই যে শ্মশানভূমি, এই শ্মশানভূমির অনেক মহত্ব আছে। আপনার কিছু উপলব্ধির কথা বলুন। আমি অনেক কিছু পেয়েছি, নিজে অনুভব করেছি। যেমন? যে মা বুঝতে পারছি যে মা আমার পাশ থেকে চলে যাচ্ছে, বা এইখানে যারা কোনো বিপদ আপদ ঘটছে সেসব একটা উপলব্ধি, বিপদ আপদ ঘটতে চলেছে সেসব একটা উপলব্ধি পেয়েছি আমি। তখন ছেলেগুলোকে সাবধান করে দিই যে বাবু তোরা সব সাবধান থাক। এই যে মাতৃ দর্শনের কথা বলে সব, মাতৃদর্শন বাবু এখন আর মাতৃদর্শনকে উপলব্ধি পাবে, মাতৃকে দর্শন আর করা যাবে না। কেন? কলিতে আর কেউ মাতৃদর্শন করতে পারবে না। সেই উপলব্ধিটা কীরকম হয়? উপলব্ধি যে মা যাচ্ছে, হুশ করে পাশ থেকে বেরিয়ে যাচ্ছে, মায়ের পায়ের নপুর ঝমঝম করে বাজছে, মা চলে যাচ্ছে, বা মা বসে আছেন, এসে বসে গেল, ঝপ করে একটা সুন্দর ফুলের সেন্ট দিল, বা সুন্দর একটা ধূপের সেন্ট দিল, বা একটা সেন্টের সেন্ট দিল, যে মা সুগন্ধি গন্ধ, যে মা বুঝিয়ে দিল যে আমি এসে গেছি, আমি এসে বসে আছি, বা আমি যাচ্ছি, সব একটা উপলব্ধি দিয়ে যাচ্ছে মা। আচ্ছা, কিন্তু দর্শন এখন আর কাউকে দিচ্ছে না। মানে যা বুঝলাম, আপনি একজন তান্ত্রিক সাধু। হ্যাঁ, তো আপনার আপনার লক্ষ্য কি? লক্ষ্য শুধু একটাই, মা, আর অন্য কিচ্ছু লক্ষ্য নাই। মায়ের সেবা করবো, মায়ের চরণে যেন সুন্দরভাবে চলে যেতে পারি সেবা করতে করতে। আর এই যে এত মানুষের এত সমস্যা, অনেকে তো আপনার কাছে আসে, আসে তাদের সমস্যার সমাধান করেন? সমাধান করে দিই। আচ্ছা, কারো যদি কঠিন অসুখ হয় বা কিছু? হ্যাঁ, সব মা উদ্ধার করে দেয়। মায়ের এখান থেকে সমস্ত কিছু দেওয়া হয়, মায়ের ফুল দেওয়া হয়, মায়ের তাবিজ কবচ দেওয়া হয়,
দিলে ঠিক হয়ে যায়। আচ্ছা, এরকম অনেক উদাহরণ আছে? অনেক আছে। বন্ধুরা, আজকের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশনের জন্য বেল আইকন টিপবেন। প্রতিবেদনটি কেমন লাগলো ভিডিওর নিচে কমেন্টস বক্সে আপনাদের মতামত দিয়ে জানাবেন।